मॉडल एक्टिविटी क्लास 10 भौत विज्ञान पार्ट 5 एट नहीं आज के आलोचना करब दशम श्रेणी भौत विज्ञान मॉडल एक्टिविटी पार्ट 5 नहीं तो देखान आगे हमें देखो जो avvrp.com वेबसाइट एक बार नीचे दिखे तुम्हारा स्क्रोल कर लेते पा क्लस 5 to 10 समस्त मक टेस्टर उत्तर तुम्हारा से पा से ही पेजटा जो जाओ नीचे दिखे स्क्रोल कर देखो तो देखो एक जगह रेखे आस्ते आस्ते नीचे दिखे स्क्रोल करते करते जाए तो ऊपरे ये समस्त देखो ये पार्ट 3 पार्ट 4 पार्ट 1 আছে বা যদি তুমি চাও যে পার্ট 2 বা পার্ট 1 ধরো পার্ট 1 এর ক্লাস 10 এর ম্যাথমেটিক্সটা চাও তো পার্ট 1 এ যে পার্ট 1 দেখতে পাচ্ছ এবং দশম শ্রেণী দেখো এই যে দশম শ্রেণী সেই সোজা সুজি এই যে অঙ্ক যদি তুমি অঙ্কের উত্তরটা চাও তাহলে অঙ্কের উপরে ক্লিক করো দেখো অঙ্কের উত্তরটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা করা যাক তার আগে দেখাচ্ছি এই দেখো উত্তর দেখা দেখতে পাচ্ছ তো তাহলে আমরা ক্লাস 10 যে ফিজিক্স পার্ট 5 নিয়ে আলোচনা করছি সেটা স্টার্ট করি तो आमरा दशम श्रेणी भौत विज्ञान मॉडल एक्टिविटी टास्क पार्ट 5 एर प्रश्न तो निये आलोचना करब देखो प्रथम जो प्रश्न रही है सेटा पढ़ा जाक ठीक उत्तर निर्वाचन करो जेटी मृदु तड़ित विश्लेष्य सेटी हलो एटिर उत्तर होबे एसिटिक एसिड आमी ताड़ाताड़ी बोलबो अलरेडी तोमादेर एक मिनट नष्ट करेछि तो द्वितीय क्वेश्चन आछे जे अमोनिया गैस के शुष्क करते कौन जौग व्यवहार करा है क्लास 9 एर आगे जो आगेकार जरा सिलेबस से कैल्शियम अक्साइड ताप ओटा उत्तर घ ताप परिवाहितांकेर एसआई एकक हलो उत्तर हबे ग डब्ल्यू एम इनवर्स के इनवर्स माने केल्विन इनवर्स ठीक आछे तो एटा बड़ो हाथेर के हबे नीचेर वाक्यगुली सत्य अथवा मिथ्या निरूपण करो ट्रू फल्स तो प्रथम प्रश्न तड़ित विश्लेषणर समय द्रवणर मध्य दिए तड़ित परिवहन करे इलेक्ट्रॉन ना इटा तो आयन हबे ताहले इटा हबे मिथ्या ठीक आछे मिथ्या धातुर आकरिक थेके धातु निष्काशनेर शोने विजारण अपरिहार्य ना इटा सत्य हबे दैर्घ्य प्रसारण गुणांकेर एकक के दैर्घ्यर एकक नेइ हाँ केनना जेहेतु एते एटा होच्छे एकटा अनुपात तो एबार तीन नम्बर संक्षिप्त उत्तर प्रश्न आसा जाक क्यालसियम कार्बोनेटर मध्य भर हिसाब से क्यालसियम शतकरा परिमाण कत देखो क्यालसियम कार्बोनेट संक्षिप्तर दिखे लक्ष्य करो क्यालसियम कार्बोनेट क्यालसियम कत क्यालसियम 40 है क्यालसियम देखो 40 कार्बनर 12 ये 12 और अक्सिजें 16 3 16 48 तेल टोटाल कर लेकिन 100 एखे क्योंकि ग्राम फार्म लिखबे ना ठीक है तेल टोटाल आणविक भर कत हो 100 एखे जी टी कि लिखबे ना जान तो 100 ग्राम क्यालसियम कार्बोनेटर मध्य क्यालसियम कत देखल क्यालसियम प्रथम दिए सी ए आखो तेल 100 ग्रामे तो क्यालसियम मैं 40 देखो जो सी ए आ 40 तेल 100 ग्राम मध्य क्यालसियम परिमाण हम 40 ग्राम हे ठीक है तेल এইটা লেখার পরে ডাইরেক্ট উত্তর লিখে দিতে পারো শতকরা 40% কিন্তু আমরা একটা এক লাইন বাড়িয়েছি ইচ্ছাকৃত ধরতে গেলে 40 × 100/100 তাহলে ক্যালসিয়ামের শতকরা পরিমাণটা কত হচ্ছে 40% নেক্সট কোশ্চেন এবার আমরা চলে যাচ্ছি অ্যামোনিয়া সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদি শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ্ম চূর্ণ করা হয় কেন চূর্ণ বিচূর্ণ আকারে দেওয়া হয় কেন দেখো এটার পিছনে দুটো কারণ আছে চূর্ণ বিচূর্ণ করার জন্য তো আমরা সেই দুটো কারণের মধ্যে প্রথমটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি আর দ্বিতীয়টা হচ্ছে অধিশোষণের ক্ষমতাটা বাড়ানো হয় এই দুটো কারণে তো শিল্প প্রস্তুতিতে বিভিন্ন অনুঘটকের বিক্রিয়াগুলি কিন্তু পৃষ্ঠতলের সংস্পর্শে ঘটে ঠিক আছে কোনো অনুঘটক বিচূর্ণ অবস্থায় থাকলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বাড়ে এটা ক্লাস 7 এ আছে দেখবে অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে তত টাচ বেশি হবে বিক্রিয়কের সাথে এবং তাড়াতাড়ি বিক্রিয়াটা হবে স্পিডেও হবে দুই নম্বর হচ্ছে অধিশোষণ ক্ষমতা মানে বিক্রিয়ককে শোষণ করা বা বিভিন্ন গ্যাস শোষণ করা ঠিক আছে তো দেখো যত অনুঘটক বিচূর্ণ থাকবে তার অধিশোষণ ক্ষমতা বাড়বে এবং পদার্থের মানে এতে বিক্রিয়া যত পদার্থের উৎপাদন ক্ষমতা বাড়বে নেক্সট কোশ্চেন দেখা যাক নিচের প্রশ্নগুলো উত্তর দাও 4 নম্বরের একটি তড়িৎ কোষের তড়িৎ চালক বল 10 ভোল্ট আভ্যন্তরীণ রোধ 2 ওহম এবং তড়িৎ কোষটিকে 8 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো রোধটিকে 60 সেকেন্ডে মানে কতটুকু তাপ উৎপন্ন হবে জুলের সূত্রটা নিশ্চয় মনে আছে তো প্রথমে আমরা দেখে নিই যে তড়িৎ চালক বল ই এটা কত 10 ভোল্ট তারপরে দেখো লেখা আছে দেখো 10 ভোল্ট আছে তারপরে তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ সেটাও দেখো লেখা আছে এটা তো বাইরের রোধ 8 ওহমটা হচ্ছে বাইরের রোধ এই দেখো বাইরের রোধ আর আভ্যন্তরীণ হচ্ছে 2 ওহম
এই যে লেখা আছে না অভ্যন্তরীণ রোধ 2 ওহম, হ্যাঁ, আর সময় তো 60 সেকেন্ড, এদক সময় হচ্ছে 60 সেকেন্ড, টি 60 সেকেন্ড। তো আমরা জানি যে তড়িৎ প্রবাহ মাত্রা যদি আমাদের ই করতে হয় তাহলে কি হবে, নাতে আমাদের যে তড়িৎ চালক বলকে টোটাল রোধ দিয়ে ভাগ করতে হবে। তো ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, মানে অভ্যন্তরীণ প্লাস মানে যে বাইরেকার দুটো রোধ, 8 + 2 টোটাল 10। তো ই এর মানে 10 দেওয়া আছে, 10/8 + 2 তার মানে 10/10, তাহলে 1 অ্যাম্পিয়ার। এবার জুলের সূত্র পুট করে আমরা 60 সেকেন্ড উৎপন্ন রোধ বের করব, আই স্কোয়ার আর টি সূত্র। দেখো লেখা আছে না আই স্কোয়ার আর টি, তো আই মানে তুমি জানো, আই মানে 1, প্রথমে 1 অ্যাম্পিয়ার আমি বের করে নিয়েছি, তাহলে 1 স্কোয়ার × 8 × 60, মানে এই যে আর এটা হচ্ছে বাইরের রোধ, ঠিক আছে, বাইরের রোধটা আমাদের বসাতে হবে। তাহলে তাহলে কত হলো, ইন্টারনাল রোধ না বাইরের রোধ, তাহলে টোটাল অ্যান্সার পেয়ে গেলাম। তো এছাড়াও তোমরা যদি চাও যে বিভিন্ন মক টেস্ট দিতে, তো তোমরা এইরকম আমাদের মক টেস্ট তোমরা দিতে পারবে, আমাদের ওয়েবসাইটে আছে। দেখো আমি তোমাদের মক টেস্টটা দেখিয়ে নিই, কোন রঙের আলোর বিক্ষেপণ এইভাবে দেখাবে, তোমরা সঠিক ভুল দিতে পারো। তো এরকম বিভিন্ন মক টেস্ট আমাদের ওয়েবসাইটে তোমরা পাবে, তোমরা চেক আউট করতে পারো। আর আমি চাইবো তোমরা ভালোভাবে পড়াশোনা করো, বাড়ি থেকে বের হবে না, তোমরা ভ্যাকসিনেশন করাও এবং সরকারের কথা মতো চলো।